বারবার আঘাত আসলে আওয়ামী লীগও বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে ধর্ণা দিয়েও লাভ হবে না। সকালে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে আবারও পিছিয়ে পড়বে দেশ। দফায় দফায় নানা কর্মসূচিতে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ঘর গোছানোর প্রক্রিয়া চলছে সহযোগী সংগঠনগুলোর বার্ষিক সম্মেলন। দেশজুড়ে চলা জনসভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, দুই সিটি কর্পোরেশন এবং সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশ্যে বলেন, রাস্তা বন্ধ করে আর কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশে সতর্ক পাহারায় থাকবে, আক্রমণ আমরা করব না, কিন্তু আক্রমণের উস্কানি দিলে সামাজিক জবাব দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, মানুষ হত্যা করা বিএনপির রাজনীতি, তারা আবারও জনগণের জানমাল নিয়ে সহিংসতা শুরু করেছে। এ সময় নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন তিনি। বিএনপির ওই সমর্থ নাই, শক্তিও নাই, পরিকল্পনা নাই, চিন্তা নাই, ওরকম নীতি নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই। তাদের আছে মাথায় মানুষ খুন করা, অর্থ লুট করা, অর্থ পাচার করা, এটাই তারা পারে। কিন্তু আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে কারণেই এদেশের মাটি মানুষের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের। কথায় কথায় অন্য দেশের কাছে ধর্ণা দিয়ে, হ্যাঁ একবার ধর্ণা দিয়ে তারা সফল হিসেবে জয় যায় আগে, এখনো ভাবছে যে সেটি পারবে, এত সহজ ওটা এখন আর হবে না। আঘাত দেবে আর আমরা চুপ করে বসে থাকবো, সহ্য করবো। আজকেই বাংলাদেশের মানুষের ভাগ্যকে আর আমি চিনিমিনি খেলতে দেব না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে না, সংরক্ষণ করে। ভোটের অধিকার জনগণের হাতে আওয়ামী লীগকে ফিরিয়ে দেয়, এটা কোন গণতন্ত্র? যা আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মানে সেটা করে এখন, কিন্তু 2001 এ যে অত্যাচারগুলো আমাদের উপর করেছে, আমরা 2009 সরকার আসার পর গুনে গুনে সেই অত্যাচারের জবাব কিন্তু দিতে পারতাম, সে ক্ষমতা আওয়ামী লীগ রাখে, কিন্তু আমরা তো তা করি নাই। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি বিএনপি বা জামাতকে নিয়ে আবার ক্ষমতা আসে, বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।